বন্ধুরা কেমন আছেন সবাই? আমি এখন আপনাদেরকে অ্যামাজন ফ্রি গিফট কার্ড কীভাবে পাওয়া যায় সেটা দেখাব। ফ্রিতে অ্যামাজন গিফট কার্ড পেতে হলে আপনাদেরকে একটা কোড জেনারেট করতে হবে। সেই কোডটা আপনি কোত্থেকে পাবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখাব। এর জন্য দরকার একটা বিশ্বস্ত ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই কোডটি পেতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো jonty.com ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি অত্যন্ত বিশ্বস্ত এবং এখানে প্রচুর পরিমাণে গিফট কার্ড রয়েছে। আপনি আপনার পছন্দের গিফট কার্ডটা এখান থেকে পেতে পারেন। এখানে অল অফার্সে ক্লিক করেও আপনি সমস্ত গিফট কার্ডগুলো দেখতে পারেন। আপনি পুরো ওয়েবসাইটটার মধ্যে ঢুকে পুরো ওয়েবসাইটটা দেখবেন। আর এখানে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এখানে জিমেল এবং আপনার ফোন নাম্বার দিয়ে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার সাথে সবসময় আপডেট থাকবেন। এখন আপনি যেহেতু গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড নিয়ে ফ্রিতে আপনি কোড নিতে চাচ্ছেন, সেহেতু আমাদেরকে এখন অ্যামাজন গিফট কার্ডের এখানে আসতে হবে। এখানে এসে আপনি লার্ন মোর বাটনে ক্লিক না করে এখানে যে ইমেজ এবং আপনার টাইটেল আছে সেখানে ক্লিক করে দিবেন যে কোনো একটাতে। তারপরে আপনি অ্যামাজনের গিফট কার্ডের পেজে চলে আসবেন। এখানে কি গিফট কার্ড, কি অ্যামাজনের গিফট কার্ড কীভাবে পাবেন, কীভাবে ইউজ করবেন, এটা রিডিম কীভাবে করবেন, সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। এখানে আপনি ক্লিক হেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক হেয়ার বাটনে ক্লিক করলে আপনি অ্যামাজনের ইন্টারফেসে চলে আসবেন। এখানে আপনার কার্ডের ভ্যালু দেওয়া আছে। আপনি $100 একটি কার্ডে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কোড পাবেন। আমি অলরেডি কার্ডে $100 কার্ডে প্রেস করে দিয়েছি, এখন কোড জেনারেট হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে কোডটা জেনারেট হওয়া পর্যন্ত। এখন কোডটা জেনারেট হয়ে গেছে, এখন আপনাকে ভেরিফাই করতে হবে, হিউম্যান ভেরিফাই। এটাতে ক্লিক করলে আপনার অ্যামাজনের মেইন পেজে আপনাকে নিয়ে আসবে অফিসিয়াল পেজে। এখানে এসে আপনাকে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হবে। তারপরে আপনাকে এখানে কিছু সিম্পল বেসিক আপনাকে ফিল আপ করতে হবে। সুন্দর মতো ফিল আপ করতে হবে। এখানে স্টেপ বাই স্টেপ খুবই সহজ। দেখুন, তারপর অল্প কিছু সিম্পল সার্ভে আছে, সেগুলো সার্ভেগুলোকে আপনি ক্লিক করে দিবেন স্টেপ বাই স্টেপ। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাকে কমপ্লিট করার জন্য একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন দেখুন আপনার কোড জেনারেট হয়ে গেছে। তো এখন আমরা কোডটাকে একটা প্যাডে সুন্দর করে লিখে রাখবো, মাঝখানে যে ড্যাশগুলো আছে ওগুলো বাদে। এটাকে এখন আমরা কপি করব। কপি করে আমরা amazon.com এ চলে যাব। এখানে সার্চ করে আমরা amazon.com এর ইন্টারফেসে এসে ওয়েবসাইটে এসে আমরা গিফট কার্ডসে ক্লিক করে দেব। গিফট কার্ডে ক্লিক করার পর রিডিমে এসে ক্লিক করলেই আপনাকে একটা রিডিমের গিফট কার্ডের ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাকে আগে সিকিউরিটি কোড ফিল আপ করতে হবে।
তারপরে আমাদের কোডটা এখানে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে তারপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে দেখেন আমাদের $100 এখানে অ্যাড হয়ে গেছে। আমাদের $27 ব্যালেন্স ছিল, সাথে $100 যোগ হয়ে $127 হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমার সাথেই থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে। ধন্যবাদ।